नमस्कार बंधुरा, आज के चैनेले आरेकटी पिठे रेसिपी निये चले एलाम। आज आमी आपनादेर साथे शेयर करब दूध पुली बा दूधेर चई पिठे। शीतकाल माने किन्तु पिठे पुली पार्वण शुरू हो जाए। आमार चैनेले आमी एर आगे किन्तु आरो पिठे रेसिपी आपनादेर साथे शेयर करेछि। आज आमी आपनादेर साथे शेयर करब दूध पुली। तो एखाने 2 लिटार दूध गरुर दूध नेওয়া হয়েছে আর এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে। এই চালের গুঁড়োটাকে গরম জল করে কিন্তু ভালো করে একটা डो बनिए नीते हबे आटार मतो करे। तो एटाके एक देड़ घंटार मतो रेस्टे रखा हुए छिलो। एरपर आरो 10 मिनिटेर जोन्नो एबार रेस्टे रखा हलो। तो एबार अल्प अल्प करे डोयेर थेके सामान्य करे दानार मतो टुकरो निये ओई चालेर गुड़ो मिशिए एकटु हाथ दिए प्रेस करले किन्तु एकटु एभाबे नाड़ा दिलेई तैरी हये जाबे चई। আর এদিকে নেওয়া হয়েছে পরিমাণ মতো চিনি। আর আজকের পিঠেতে দেওয়া হবে নলেন গুড়। তো গুড়টা পুরোটা লাগছে না, কিছুটা হাফ কেটে নেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু সবাই মিলে চুইগুলো কাটছে, কারণ অনেক চুইয়ের দরকার। আর এখানে কিন্তু একজনের পক্ষে কাটা সম্ভব না, এখানে 2-3 জন মিলে কাটছে। মানে আমার মা, দিদা আর আমার কাকি, মাঝে মাঝে আমিও করে দিচ্ছিলাম। তো এদিকে দুধটাকে কিন্তু জাল বসানো হয়েছে। আর ভালো করে কিন্তু দুধটাকে নাড়তে হবে। আর এখানে দুটো লিকুইড আমুল দুধ নেওয়া হয়েছিল 2 প্যাকেট। 2 লিটার এখানে গরুর দুধ নেওয়া হয়েছিল আর 2 প্যাকেট আমুল দুধ নেওয়া হয়েছিল। তো দুধটা এবার ভালোভাবে জাল দিতে থাকবো। আর এদিকে কিন্তু চই কিন্তু কাটা হয়ে গেছে। আর চইগুলো কিন্তু এরকমই সরু সরু করে কাটতে হবে। আর এখানে একটু বড় করে কিছু চই কাটা হয়েছে। যে যার ইচ্ছে মতো কিন্তু শেপ দিয়ে করতে পারো। তো এখানে চিনি আর গুড় পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়েছে। আর দুধটাকে কিন্তু এবার ভালো করে জাল দিতে হবে। তো দুধটা জাল দেওয়া হয়ে গেলে এবার চইগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে, অল্প অল্প করে। তো একদিকে কিন্তু আস্তে আস্তে করে কন্টিনিউ নাড়তে হবে, আরেক দিকে অল্প অল্প করে চইগুলোকে দিয়ে দিতে হবে। তো তোমরা কিন্তু দেখতেই পেলে আস্তে আস্তে কন্টিনিউ কিন্তু নাড়া হয়েছিল আর অল্প অল্প করে দেওয়া হয়েছিল। তো এবার কিন্তু চিনি আর গুড়টাকে দিয়ে দেওয়া হলো। চিনি আর গুড়টা দিয়ে এবার আস্তে করে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে গলানোর জন্য। একদমই কিন্তু আস্তে নাড়াচাড়া করতে হবে, নইলে চইগুলো কিন্তু ভেঙে যাবে। এবার কিন্তু চিনি আর গুড় সবগুলোই কিন্তু গলে গেছে আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। আর দুধটাও কিন্তু অনেকটা
ঘন হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতেই পেলে কতটা ঘন হয়ে এসেছে। আর তোমাদের সাথে আমি এই দুধপুলি রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এই দুধপুলিটি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে।